কাউন্টারের টিকিটটা প্রেফার করা বেশি সুবিধা, সবাই অনলাইন ব্যাপারটা জানে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি যতদূর সম্ভব যে টিকিটটা এত দ্রুত কিভাবে শেষ হয় সেটা একটু খতিয়ে দেখার জন্য। মহামারী নিয়ন্ত্রণের বিধিনিষেধের মধ্যেও আরো 9 জোড়া আন্তনগর, 10 জোড়া মেল ও কমিউটার ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার 9 জুন থেকে এসব নতুন ট্রেন চলাচল করছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী। এছাড়াও পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল মঙ্গলবার 8 জুন থেকে অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারে বিক্রি করা শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা সহ সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হচ্ছে বলে জানান চট্টগ্রাম স্টেশন ম্যানেজার। আজকে 9 তারিখ থেকে আরো 2 জোড়া ইন্টারসিটি এবং 2 জোড়া মেইল এক্সপ্রেস নতুন করে চালু হয়েছে। আজকে থেকে এই ট্রেনগুলো চলাচল করবে এবং নিয়ম কানুন যেটা ছিল আগেও, ওই যে 50% সিটের অর্ধেক বিক্রি আমরা করব এবং এই অর্ধেকের মধ্যে আবার গতকাল থেকে আমাদের, আগে তো পুরো অনলাইনে ছিল, এখন এই অর্ধেক টিকিটগুলোই কিছু কাউন্টারে, অর্ধেক কাউন্টারে আর অর্ধেক হচ্ছে অনলাইনে বিক্রি হচ্ছে। আমাদের টিকিটের দাম কিন্তু আমরা বাড়াইনি, অনলাইনে ওরা কাটছে, ওরা কাটার পর হয়তো কেউ বিক্রি করছে, তখন হয়তো বেশি নিচ্ছে, সেগুলো আমাদের কোনো কাউন্টার থেকে বেশি নিতে পারবে না। অনলাইনে আন্তনগর টিকিট কিনতে ঝামেলা, তাই অনেকেই কাউন্টার থেকে নিতেই সুবিধা বলে মনে করছেন। কাউন্টারের টিকিটটা প্রেফার করা বেশি সুবিধা, সবাই অনলাইন ব্যাপারটা জানে না, যে আমরা যারা স্টুডেন্ট আছি বা আমরা যারা আছি তারা সুন্দর করে অনলাইন থেকে কিনতে পারি বা ব্যাপারটা বুঝতে পারি, ওরা যেহেতু তাদের এটার জ্ঞান কম, সো যার কারণে তারা কিনতে পারে না। শোভন চেয়ার বা শো চেয়ারের ক্ষেত্রে আমাকে ব্যাট লাগতেছে প্লাস আরো কিছু চার্জ লাগে, যার কারণে এটা বেশি কস্টলি হয়ে যায়। তাহলে আমার মনে হয় কাউন্টারটাই বেশি ভালো হবে জনসাধারণের জন্য, এটাই ভালো। কাউন্টারে এসে খুব আনন্দ বোধ করতেছে, এখানে খুব সচ্ছল ভাবে বিধি আইন মেনে আমি টিকিট কাটতে পারি, এখানে খুব আনন্দিত। আর অনলাইন টিকিট কাটতে গেলে অনেক ধরনের অনেক পরিশ্রমী বুক করতে হয়, কিন্তু আমি মনে করব আমরা যারা আছি রেল প্রতিপক্ষ আরো সামনের দিকে যেন সকলেই অনলাইন বাদ দিয়ে যেন আমরা কাউন্টারে টিকিট কাটতে পারি, এটা আমাদের কাছে সবচেয়ে উত্তম। আসলে অনলাইন প্রক্রিয়াটা যারা মোবাইল অ্যাপস জানে না তাদের জন্য খুবই জটিল, এখানে নিজস্ব অ্যাকাউন্ট থাকা লাগবে, সেটা তো অনেকের অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট থেকে মাত্র 4টি টিকিট কাটা যায়, সেটা একটা জটিল প্রক্রিয়া। এবং আমরা যেটা সবচেয়ে কষ্ট বোধ করি অনলাইনে, যে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বা 2 ঘন্টার ভিতরে টিকিট শেষ হয়ে যায়, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যদি যতদূর সম্ভব যে টিকিটটা এত দ্রুত কিভাবে শেষ হয় সেটা একটু খতিয়ে দেখার জন্য। গত 24 মে প্রাথমিকভাবে সারা দেশে 28 জোড়া আন্তনগর ট্রেন, 9টি মেল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়। এর আগে করোনার ঊর্ধ্বগতি রোধে গত 5 এপ্রিল লকডাউনের বিধিনিষেধ আরোপ করলে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং 24 মে থেকে ট্রেন চলাচলের ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে। রুমেন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।